بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون إذا فهمت إيه بشاشة رأيت يعني إجمالي বিশ্বাস যথেষ্ট না তাহলে আমরা সবাই জানি যে কোরআন নাযিল হয়েছে কার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই জায়গাতে এইটার সব বিশ্বাসটা রাখতে হবে এটাই পূর্ণ বিশ্বাস এবং তাও পবিত্র কোরআন মজিদ অবতীর্ণ হওয়ার পর পূর্বে সমস্ত কিতাবের আরো খুশি হওয়া আসমানি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করছে আমরা এটাকে মানার মাধ্যমে উপকৃত হব পৃথিবীর মানুষ আলো পাবে মানুষ জান্নাতে দিশা পাবে জাহান্নাম থেকে বাঁচার দিক নির্দেশনা পাবে সেই জন্য আসমানি কিতাব এটা আমাদের জন্য আশীর্বাদ আমাদের জন্য এটা কল্যাণ বাহিনী এবং ইহ পরকালীন মুক্তি এবং সফলতা আনয়নের যে পথ যে আপনার দিক নির্দেশনা দিকদর্শন দেয় এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহর পক্ষ থেকে আগত কিতাব তার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই এবং যেভাবে নাজিল হয়েছে ওইভাবে অবিকল আছে থাকবে তার সম্মুখ থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে কোনো বাতিল তাকে এসে স্পর্শ করার কোনো সম্ভাবনা নেই কিতাবুন মুবারাকুন আনজাল কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন আল্লাহু আকবার ইয়া নবী এটা এমন কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি বরকতপূর্ণ লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব যাতে তারা এই কোরআনের আয়াতগুলো তারা এগুলো নিয়ে চিন্তা গবেষণা করে তার মর্ম অনুধাবন করে উপলব্ধি করে হৃদয় স্পর্শী তার যে উপদেশনামা সেগুলো তারা তাদের মনের মণিকুঠায় বসিয়ে দেয় তাদের জীবনকে এমনভাবে গঠন করে তাদের অস্থি মজ্জা চিন্তা চেতনা কল্পনা সবগুলো যেন কোরআনের বক্তব্যের সাথে একাকার হয়ে যায় তাইলে পরে এই উপদেশ এইভাবে যদি আমরা গ্রহণ করি অবশ্যই সেই জন্যই আপনারা দেখবেন যে যেখানে আল্লাহ পাক বলেছেন হুদাল্লিন নাস যে কিতাবটা এসেছে কাদের জন্য এটা বলতে গিয়ে বলেছেন সবার মানুষ বলতে গোটা মানব শ্রেণীর জন্য এসেছে অথচ আল্লাহ পাক আবার বললেন হুদাল্লিন মুত্তাকিন কেন তাই প্রকৃত অর্থে এখান থেকে উপকৃত হতে গেলে মনের ভিতরে যাদের আল্লাহ ভীরুতা আছে উপকৃত তারাই হবে তাইলে বোঝা গেল আমি তো নাজিল করেছি আমার উদ্দেশ্য সবাইকে উপকৃত করা কিন্তু বাস্তবে উপকৃত হতে গেলে তোমাদেরকে আল্লাহ ভীরু হতে এই কোরআনে শ্রদ্ধাবোধ তোমার মনের ভিতরে থাকলে এই কোরআন দ্বারা তুমি উপকৃত হবে এই জন্যই আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ লাইয়ারফাউ বিহাদাল কোরআনে আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে একজন মানুষের মান মর্যাদা প্রতাপ প্রতিপত্তি সহ এবং তাদের শক্তি অধিকার পাওয়ার এমনকি তাদের ব্যাপক জৌরুশ এবং মানুষের উপরে তাদের প্রভাব সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেন এই কোরআনের মাধ্যমে আবার কোন কোন মানুষকে কোরআনের কারণে আল্লাহ পাক পদদলিত করে কিভাবে মূলত কোরআন তো পদদলিত করার জন্য আসেনি তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা আমি তোমার উপরে এই কোরআন তোমাকে হতভাগা বানানোর জন্য নাজিল করি বরং এটা উপদেশ তাহলে পরে কেন আরেক দল মানুষ অপমানিত হবে পদদলিত হবে এবং তারা জীবনে ব্যর্থ হবে হতভাগ্য তাদের গর্দানে ঝুলবে এবং তারা হবে একটা মানে সমাজের মধ্যে হীন জাতি কেন তারা কোরআনকে গ্রহণ করবে না কোরআনের বিধি নিষেধকে বরণ করে নিবে না যার ফলে তারা অপমানিত আর যাদের সম্মান বাড়বে এরা কারা যারা কোরআনটাকে মেনে নিবে অতএব ঘটনা যদি এরকমই তাহলে যখন দেখবেন যে কোনো মানুষ
কোরআনের বিধানের সাথে সম্পর্কই নাই, কোরআন পড়াও জানে না, কোরআন কি নিয়ে আসলো এগুলোর কোনো খবর রাখে না। অথচ দেখা যায় যে তার বাহ্যিক শরীর স্বাস্থ্য অথবা টাকা পয়সা অথবা পদমর্যাদা বা শিক্ষাগত ব্রেইনের দিক থেকে চিন্তাচেতনার দিক থেকে সে খুব অগ্রসর, তা আপনাকে বুঝতে হবে যে এটা অবশ্যই এই আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে এই জিনিসটা সে পায় না। কেননা আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে পাইতে গেলে আল্লাহ তার কোরআনের সাথে এটাকে সম্পৃক্ত করেছে যে কোরআনকে কেন্দ্র করে সে উঠতে পারে। এটা বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রজ্জু রশি নামে আখ্যায়িত করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ। এর অর্থ হলো যে আল্লাহর রশিকে শক্ত করে ধরলে, আল্লাহ যেমন উপরে আছে তো রশিকে যদি কেউ শক্ত করে ধরে তো সে উপরে উঠতে পারে। তাহলে এই রশিকে কেন্দ্র করা ছাড়া, অবলম্বন করা ছাড়া মানুষ উন্নত হতেই পারে না। এমনকি আরেকটা হাদিসে আসছে যে এই রশির এক পার্শ্বে আল্লাহ পাক ধরে আছে, কি বোঝানোর উদ্দেশ্য? যখন এই ধরনের প্রসঙ্গগুলো আসবে তখন সেখানে ব্যাখ্যা সাপেক্ষে নিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বুঝাচ্ছেন যে তার সম্পৃক্ততা এত ঘনিষ্ঠ, এক পার্শ্বে আল্লাহ ধরে আছে আল্লাহ, ওইটাই ওই কথারই ব্যাখ্যা হচ্ছে রশি। তা আমরা এই কোরআনের শিক্ষাকে অবলম্বন করা ছাড়া মুসলিম জাতির কোনো উন্নতি নেই, এটা 100% নিশ্চিত হতেই হবে। বরং এর বিপরীতে অমুসলিম যারা তাদের বরং ইসলাম থেকে দূরে থাকার মধ্য দিয়ে দুনিয়ার বস্তুগত উন্নতি যেহেতু এটা হবে, এটা কথা কোরআনে বারবার বলা হয় আছে, হাদিসও বলে দেওয়া আছে। এবং আল্লাহ নবী বলছেন যদি আল্লাহর নিকটে এই দুনিয়ার মানে মাসির ডানা পরিমাণ কোনো মূল্য থাকতো তাহলে কোনো কাফিরকে এক ঢোক পানি পান করাতে আল্লাহ দিতেন না। তাহলে কি বোঝা গেল যে এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মূলত একদিক থেকে নাই, অপর দিক থেকে বিধর্মীদের এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেই দিয়েছে আর আমাদের জন্য করেছে এটাকে জেলখানা। জেলখানা এর অর্থ হলো যে জেলখানাতে মানুষ অনুশাসিত থাকে, কষ্টের মধ্যে থাকে, আর জান্নাতে মানুষ স্বাধীন থাকে। অতএব জান্নাতে স্বাধীন থাকবে, তার ভোগ বিলাসের সামগ্রীও থাকবে, সে ধনী থাকবে। এই জায়গা থেকেই ওনার হিজাব মিলাবেন যে কেন সারা পৃথিবীর মধ্যে ইহুদিরা যারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু তাদের হাতে সবচেয়ে বড় অর্থের কোপ কেন। এইভাবেই মুসলমানদের মধ্যে দেখবেন যে বেদাতি মুসলমান কিন্তু অর্থের শেষ নেই। যখন হকপন্থী একজনকে আপনি দেখবেন সাধারণত দেখবেন যে অনেক অভাব অনটন। এরপরে আবার ব্যক্তি হিসাবে আল্লাহ পাক কিছু ব্যতিক্রম করে, ওই সমাজে কিছু গরিব পাবেন, ওই পাবেন, এই সমাজে অনেক ধনীও পাবেন। কিন্তু এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ধারা, এই ধারার কথা আমরা আজকে এটা ব্যাখ্যা করছি। তো যাই হোক, মহাগ্রন্থ আল কোরআন এটা জাতি গঠন করে, এটা মানুষকে দুনিয়াতে উপকৃত করে, মান সম্মানের সেই সন্ধান দেয়, আর কাল কিয়ামতের দিন কোরআনের মাধ্যমে মানুষ সম্মানিত হয়। এই কোরআন নিজে সরাসরি গিয়ে সুপারিশ করে, হাদিসে আসছে না যে রোজাও সুপারিশ করবে কোরআনও সুপারিশ করবে। এবং সূরা মুলক সম্পর্কে আসছে যে এমন একটি সূরা 30 আয়াত বিশিষ্ট, সে তার সাথে সম্পৃক্ত ব্যক্তিকে যে লোকটা তাকে বেশি পড়ত, তার ইলম অর্জন করে আমল করত, মানুষের সামনে এটা প্রচার করত, সে তার ব্যাপারে আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হবে, এমনকি সে শুধু তাকে জান্নাতে পৌঁছিয়ে দিয়ে সে আসবে। সূরা মুলক এই সেই কোরআন, এই সেই কোরআন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যিনি হাফিজে কোরআন হবেন সকল মানুষের বিল্ডিংয়ের তালা থাকবে তার চেয়ে কম, আর ইনার তালা হবে কোরআনের আয়াত সংখ্যা যত তার তালা সংখ্যা তত। 6000-এর ঊর্ধ্বে তো হবেই, এরপরে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী 2200 ওই 32-36 মাঝামাঝি। তো এটাই হলো আপনার সঠিক সংখ্যা। তো মোট কথা প্রায় 6000 তালা হাফিজে কোরআনের, ওই সংখ্যা ভুল, এই জন্যই বললাম আমরা যে সঠিক হলো
পাঠ করার কারণে এবং তার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজুল কোরআনকে টুপি পরাবেন, যে টুপির আলো হবে সূর্যের আলোর ন্যায়, আর তার মধ্যে পাথর খচিত থাকবে, ইয়াকুত, ইয়াকুত পাথর আমরা এই বলবো এটাকে, আপনার সম্মানী মানে সবচেয়ে সম্মানের জন্য মূল্যবান পাথর, আমাদের অলঙ্কারে মুক্তা খচিত থাকে না, এইভাবে সেখানে ইয়াকুত নামক ওই মুক্তার কাছাকাছি অন্য আর কোন পাথর হবে যেটা টুপির সাথে মানাবে এবং তার মূল্য হবে কত। দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি মূল্যবান একটা পাথর, তাই এর মধ্যে কতটা পাথর খচিত থাকবে অসংখ্য। আল্লাহ তারপরে তার মা বাবাকে সম্মানী পূজক পালন হবে, ওই যে সম্মান না অনুষ্ঠান করে না সম্মান দেওয়ার জন্য সার্টিফিকেট দিবে, একটা কিছু গিফট দিবে, এখানে মা বাবার জন্য সম্মাননার ব্যবস্থা করা হবে। কি ব্যবস্থা? যে তাদেরকে দুইটা সম্মানী পোশাক আল্লাহ করিয়ে দেবে। তো ওরা প্রশ্ন করবে যে এই দুইটা পোশাক তো আমরা এমন কিছু করি নাই যে পাবো, কিভাবে আসলো? আল্লাহ বললেন বি আখ দি বলে দিকুমান কোরআন, তোমাদের সন্তান যে কোরআন শিখেছে, কোরআনের হাফিজ হয়েছে, কোরআনের আলিম হয়েছে, সেই জন্য এর বিনিময়ে তোমাদেরকে এই সম্মাননা পোশাক পাবে। এটা মোস্তাদরিকে হাকিম হাদিস আসছে, ইমাম আলবানী সুন্নাহকে বিশুদ্ধ করেছেন। এর বিপরীতে আমাদের সমাজে একটা হাদিস আসছে যে হাফিজুল কোরআনের মা বাবাকে টুপি পরানো হবে, হাফিজুল কোরআনের মা বাবাকে টুপি পরানো হবে। তো ওই টুপির বর্ণনা বলা হয়েছে দুনিয়ার সূর্যের কিরণের ন্যায় তার কিরণ আলো। আর তাহলে তোমাদের ধারণা কি হতে পারে হাদিস সম্পর্কে? বরং ওই হাদিসের সনদে দুর্বলতা আছে, হাদিসটা বিশুদ্ধ নেই। এই হাদিসে সন্তানের কি পুরস্কার, মা বাবার কি পুরস্কার সুস্পষ্ট ভাবে বলিয়ে দেওয়া হয়ে গেছে এবং দুই পক্ষের পুরস্কার যেখানে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে এবং সনদ বিশুদ্ধ, এই হাদিসটা আমাদের জন্য আরো কি আরো আমাদের জন্য মানে স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে গেল এবং আমাদেরকে নিশ্চিত জ্ঞান দিল এবং আমরা ডিটেলস জানলাম, যেটা হলো হাফিজের পাওনা টুপি আর মা বাবার জন্য পোশাক, কমপ্লিট ড্রেস, ড্রেস জান্নাতি, এমন কমপ্লিট ড্রেস যে সেটা অন্যান্য জান্নাতিদের জন্য সেটার ব্যবস্থা হবে না। এই দুটার মূল্য শুনে কি বলা হয়েছে যে লা ইউকাওয়িমু হুমা আহলুদ দুনিয়া, যে এই দুইটার মূল্য সারা পৃথিবীর যত মানুষ আছে ধনী গরিব সবাই মিলে পরিশোধ করতে সমর্থ হবে না। আছে কোথায় কোরআনে কি অনুমান আমরা করতে কি আপনি তার বলবেন তার বর্ণনা? এই যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, সরাসরি আল্লাহর কালাম, এখানে কোন গজামিল নাই, মনের ভিতরে লুকানো কোন কথাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্ট শব্দ দিয়ে স্বর দিয়ে এটাকে তিনি ইয়ে করেছেন, ব্যক্ত করেছেন, মিথ্যা, এটা মানোয়ার ব্যাখ্যা, সরাসরি আল্লাহ উচ্চারণ করেছেন। তিনি কি দিয়ে উচ্চারণ করবেন সেটা তিনি জানেন, ওটা আমরা আগেই ক্লিয়ার হয়ে গেছি যে আল্লাহর আসমা ও সিফাতের ব্যাপারে কি পদ্ধতি হবে, কি ঢং হবে, তার কি ধরন, এগুলো আমাদের জানার বিষয় না, জানার মানে সম্ভাব্য বিষয়ও না এবং এটা আমাদের জন্য জানার অনুমতিও দেওয়া হয় না, কিন্তু যেটা বলা হবে সেটা মানার জন্য আমরা বাধ্য। যে আল্লাহর কালাম হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম, আমরা নিজেরাও এটাকে কি বলি আল্লাহর কালাম। এই জন্য সকল কিতাব লেখানো হয়েছে যেগুলো লেখানোর কথা, আর শুধুমাত্র আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করে পড়ে জিব্রিল মারফত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়েছে। সেই জন্য আপনি আমি আজকে যদি ভালো কোনো শিক্ষকের কাছ থেকে এটা পড়ি, কারি সাহেব ওনার সনদ আছে, ওনার উস্তাদ প্রত্যেক উস্তাদের সনদ আছে, তাইলে সরাসরি আপনি কোরআন কেরিমের মধ্যে আল্লাহ শিষ্যত্ব বরণ করার সৌভাগ্য পাঠ পাইলে হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ। এই সনদ আল্লাহ হাদিসের সনদ আল্লাহ নবী সুরে পড়ুন, সেখানে হাদিসের কুদসিটা একটা পাঠ আছে, এটা আল্লাহ পড়ুন।
আর কোরআন স্বয়ং আল্লাহ তাওরাত জবুর ইঞ্জিল মিলি নবিও কো আর মেরা আকা লেকর রব কা কোরআন আয়ে অন্য নবীদের জন্য তাওরাত জবুর ইঞ্জিল ভাগ কি জুটেছে আর আমার নেতা ওই যে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা বলেন না তো মেরা আকা ওর যদি আকা বলে নেতা আমাদের নেতা আমাদের সম্মানীয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রবের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে এসেছে কোরআনের নামটাই তো ইঙ্গিত করছে যেটা হলো পঠনীয় পঠিতব্য এটা পাঠ করার বিষয় তার শুরু থেকে শেষ পর্যন্ত খালি পাঠ আর পাঠ আল্লাহর পক্ষ থেকে পাঠ করে বানানো হয়েছে বান্দারও এটাকে পাঠ করবে তাহলে উপকৃত হবে তার যে আরো কয়েকটা কর্মসূচি আছে অর্থ জানে তার ব্যাখ্যা জানে তার মর্ম উপলব্ধি করে আমল করা তার বিধিনিষেধ গুলো বাস্তবায়ন করা এই সবগুলোর জন্য যে ইয়েটা দরজাটা সেটা কোনটা তিলাওয়াত করা অন্যান্য বই আপনি তিলাওয়াত না করে অর্থ নিয়ে নিতে পারেন কোরআন করিম তিলাওয়াত না করে অর্থ নিয়ে নিলে এটা ভুলই হবে তাকে পড়তে হবে এবং পড়ারও এমন একটা নিয়ম আছে যে ওই নিয়ম ফলো করে না পড়লে নির্ঘাত ভুল পাইয়ে যাবে সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক তখন অবগত করলেন তখন কি বললেন ইয়াতলু আলাইহিম আয়াতি তিনি এই কোরআনের আয়াতগুলোকে তার উম্মতের সামনে পাঠ করবেন তিলাওয়াত করবেন এবং কোরআনের তিলাওয়াত আপনারা জানেন এটা অন্য কোনো বইয়ের মতো কোনো পত্রিকা পড়ার মতো তো হয় না কোনো সাহিত্যের মতো হয় না অন্য কোনো পদ্যের মতো হয় না পদ্য গদ্য যা আছে আবৃত্তির মতো হয় না কোরআন সকল কিছুর ঊর্ধ্বে সুর আছে ঠিকই কিন্তু গানের সাথে তার সুরের মিল নেই কোরআন আল্লাহ আল্লাহ কেউ যদি গানের সুরের সাথে মিল দিয়ে দেয় তো লোকজনই অনাস্থা প্রকাশ করবে যে এটা হলো না আবার কারো সুর যদি অসুন্দর থাকে তো লোকজন বলবে তুমি কমপক্ষে আস্তে আস্তে পড়ো বাবা জুড়ে পড়ে বিরক্ত করো না আল্লাহ কোরআনের সাথে মানায় সুন্দর সুর জাইহিনুল কোরআন বি আসওয়াতিকুম ফাইন সাউতাল হাসান ইয়াজিদুল কোরআন হাসানান ও হুসনা তোমাদের সুন্দর সুললিত কণ্ঠের মাধ্যমে কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করো কোরআনের মধ্যে তোমরা সুর দাও সুর সংযুক্ত করো কারণ সুন্দর সুরের কারণে সুললিত কণ্ঠের কারণে কোরআনের সৌন্দর্য মানুষের সামনে ফুটে উঠে সে তো সুন্দর তার সৌন্দর্যের মধ্যে কোনো অভাব নেই কোনো কমতি নেই কিন্তু এটাকে যদি সুন্দর করে পড়তে পারেন সেই সৌন্দর্য সেটা মানুষ উপলব্ধি করবে এই জন্য যাকে আল্লাহ সুর দিয়েছেন সে কি করবে সুর দিয়েই পড়বে কোরআন এমনি বললে কেউ মানে মেনেই নেবে না এটা কি বললেন আপনি এটা কি অন্য কোনো সাহিত্যে কোনো বই গদ পড়লেন নাকি না কোরআন এই জন্য কোরআনের পাশাপাশি মিল করতে গিয়ে দেখবেন ওই হিন্দুরা গীতা সীতা এগুলো পড়ার সময় ওম কাওম কাওম কি রকম শব্দ করে কিন্তু এই শব্দ শুনি আপনি বুঝবেন যে ভয়ানক কোরআনের শব্দ শুনলে স্বর্গীয় টান আপনার মনের ভিতরে আসবে আর এগুলো শুনলে মনে হচ্ছে কোন জাহান্নামের গীতা কোন জিনের মন্ত্রের মধ্যে পড়তেছে একটু সুর হলে তো সুর না দেওয়া যেতে পারে আর সব ধরনের এগুলো কোনো আসমানি বাণী বাণী এই বাণীর সাথে ইমেজ আসবে কেন আর কোরআনের সাথে ইমেজ আসবে এমনকি হাদিসে আসছে ওই ব্যক্তি তিলাওয়াতটা সবচেয়ে বেশি সুন্দর যার তিলাওয়াতটা অন্যরা শুনলে বুঝবে যে লোকে অন্তর থেকে আল্লাহ ভয় নিয়ে কোরআন এর উচ্চারণটা উচ্চারিত হচ্ছে আল্লাহ এই জন্য মানুষ কোরআনই পাগল যদি ঠিক মতো সে এটা সৌন্দর্যটা অনুধাবন করতে পারে ইয়াসির আরাফাতের মতো মানুষকে ওই হার্টবিট যখন বেড়ে গেল তখন তাকে বলা হলো যে বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো গায়কের গান তার কানে লাগাই তো এটা নাকি স্বাভাবিক হয়ে আসবে সে নিজেই বললো যে ওসব বাধ্য কারি আব্দুল বাসিতের কেসে আমার লাগে বাস্তবে দেখা গেল এটা যত চলতে থাকলো সেটা স্বাভাবিক হয়ে আসবে এই সে কোরআন বাস্তবে তার অভিজ্ঞতা তার কত জিনিস আল্লাহ পাক আমাদেরকে দেখিয়েছে তিলাওয়াত শুরু করবেন মনের ভিতরে আপনার প্রশান্তি এসে যাবে মনের ভিতরে প্রশান্তি আসবে মা গ্রন্থ কোরআন পড়লে তো এই সেই কোরআন তার বরকতে তার কল্যাণের কথা আপনি বলেই শেষ করতে পারবেন না একটা অক্ষরে যেখানে দশটা নেই একটা অক্ষর উচ্চার করে যাচ্ছে দশটা নেই অথচ আজকে এই কোরআনের ব্যাপারে তিলাওয়াতের বিষয়ে একজন খুব সর্বহস্ত হয়ে দাঁড়িয়ে গেছেন উনি খুব প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে গেছেন যে উনি এই এক অক্ষরে দশ নাকি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পাইতে দিতে প্রস্তুত না রাজি না উনি গবেষক ডাক্তার মতিউর রহমান ওই দলিল গুলো উনি সামনে রাখছেন যে আল্লাহ পাক বলছেন তাদের অন্তরে কি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ তারা কোরআন অনুধাবন করে না এরপরে আল্লাহ পাক বলছেন যে
আমি কোরআন নাযিল করেছি উপদেশের জন্য, তো আল্লাহ তো উপদেশ নাযিল করেছেন আবার তিলাওয়াতের জন্য তো নাযিল করেছেন, তাহলে সবকে সামনে রাখতে হবে না? যে কোনো একটা ইসলামিক বিষয়ের সমাধান দিতে গেলে সবটা আয়াত সবটা হাদিস সামনে রাখতে হবে। আল্লাহর বান্দারা সওয়াবের জন্য মুখাপেক্ষ কিনা? অবশ্যই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এক অক্ষরে দশটা নেকি, তো আল্লাহ পাক তাইলে এই নেকি বাদ দিয়ে খালি করে নাজিল করছে খালি বোঝার জন্য। আরেকদিন এসে তখন দেখবে যেমন আয়াত যেগুলো বলা হচ্ছে যে আমল করো, আমল না করলে কোনো অর্থই রাখে না, এরকম হাদিসের আয়াতের মর্ম তো আছে। সেই যে আরেকদিন এসে বলে না আমি আরেকটা থিওরি বের করলাম যে কোরআন মনোযোগ দিয়ে বা অনুধাবন করে পড়লেও কাজ হবে না, এটা গোনা হবে, বরং কোরআনের উপর আমল করার উদ্দেশ্যে পড়লেই কোরআন পড়া যায় আর নাহলে যায় না। তখন কি অবস্থা, অবস্থা কি দাঁড়াবে? খালি থিওরি বাড়তে থাকে। এই জন্য গবেষণার মূলনীতি না জেনে এবং যোগ্যতা না দেখে গবেষণা করাটাই ভুল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বরং ওখানে বলে দেওয়া হয়েছে যে না বুঝে কোরআন পড়া গুনা, সিডির হেডিংটাই হলো না বুঝে কোরআন পড়া বলে গুনা। আল্লাহ নবীকে তুমি বিদ্যা বলে দেখাচ্ছ না, এই কোন ইসলামিক গবেষণা? সব ফাজদানি আমাদের দেশে চলতেছে আর অনেক শিক্ষিত মানুষ পর্যন্ত এখানে পুরুষ মহিলা সহ সেমিনারে অংশ নিচ্ছে, কোন কোন চ্যানেলও এসে গেছিল, এখন হয়তো কম হয়েছে জানি না। তো মারাত্মক ধরনের এগুলো মানে বিভ্রান্তি এবং মুসলিম সমাজে ফিতনার আগুন জ্বালানো হচ্ছে এইসব গোপ ব্যাখ্যার মাধ্যমে। তো যাই হোক, এই মহাগ্রন্থ আল কোরআনের অধিকারের জন্য আপনাকে আমাকে এই এই বিষয়ের প্রতি অত্যন্ত সজাগ হতে হবে যে এই লোকটা কেন এই কথা বলে। আর দ্বিতীয় আরেকটা অপরাধ সে করছে যে নবীর হাদিসকে সে এইভাবে করে মাইনাস করল যে এই হাদিস এটা নাকি বিশুদ্ধ না, থিওরি হলো যে ওই আয়াতের সাথে সাংঘর্ষিক। আরে এইভাবে অনেক আয়াত এবং হাদিস পাওয়া যায়, আয়াতের সাথে আয়াতের সংঘর্ষ, হাদিসের সাথে হাদিসের সংঘর্ষ তো সীমাই নেই। এটাকে সামনে রেখেই তো আলেমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ রচনা করতে গেলেন, নাহলে কিসে শুধু শব্দার্থের জন্য তো ব্যাখ্যা লাগে না, ডিকশনারি আসলেই হয়। এত বড় বড় নিয়ম হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতহুল বারী রচনা করলে, আল্লামা আইনি তার বন্দাতুল কারি রচনা করলে, এগুলো কেন? আর একটা যেটা কিতাব আজকে তো আমরা এখানে এগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না, তো এগুলো কেন শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ব্যাখ্যা এবং এগুলো বাহ্যত দ্বিমুখী বক্তব্য রাখে সেগুলোর মধ্যে সমীকরণ, হ্যাঁ তার মধ্যে একটা কম্প্রোমাইজ করা, আল্লাহু আকবার। আর ইনি এসে ইচ্ছা করে একটা একটা করে হাদিস তুলে দিচ্ছে বলে নাও পৃথিবীতে মানে এত বড় অপরাধী আর আছে? গাদ্দাফি কি যেমন তুলে দেওয়া হয়েছে, এটা কিন্তু আরো আগে তুলে দেওয়া, কিন্তু তার চেম্বার চেম্বার ঠিক আছে, ডাক্তারি ঠিক আছে, আর্টিকেল টাইমিং এই সমস্ত ফালতু কাজ করে কে বলছিল? ওরে ওখানে বাড়িতে বসে খালি চা পান করে একেবারে পুকুরে ডুবাই দিতেন, অনেক সব হয়তো কিন্তু এর সেমিনারে আনছেন সকল গুণা আপনার কাছে যাচ্ছে। আসল কথা হলো তাকে নিশ্চয়ই কোনো একটা পক্ষ অর্থ যোগান দিচ্ছে অথবা নিজেই ডাক্তারি ডাক্তার ডাক্তার মতিও রহমান কোনোভাবে ওই ইরাকে আগে ডাক্তারি করছে আর কিছুদিন ব্রিটেনে ছিল, নিশ্চয়ই কোনো দিক থেকে কোনো একটা চালে পড়ে গেছে। এটা হলো আপনার এই যে লিবিয়ার যে ধর্ম আছে না আহলুল কোরআন, ওই আহলুল কোরআনের মতবাদটা সে অন্যভাবে বাংলাদেশে আসে প্রচার করছে। একদল কিন্তু আহলুল কোরআন এরা ধরা খেয়ে গেছে এবং কালারিং হয়ে গেছে, আর এই লোকটা কিন্তু অন্য নাম দিয়ে অন্য একটা শব্দাবরণে কিন্তু আহলুল কোরআনের কাজ করে যাচ্ছে। সেটা হলো কি, প্রত্যেকটা সিডিতে তার হলে আপনি একটা হাদিসকে সেখানে মাইনাস করছে, একটা কমপক্ষে আপনি পাবেন যে এই হাদিস নাকি বিশুদ্ধ না। বাবা মানে হাদিস পড়ে পাশাপাশি প্রত্যেকটা ফ্যাকাল্টিতে হাদিস পড়া হয় ইসলামিক ইউনিভার্সিটিতে, আমরা বলতে পারি না, কারণ আমরা জানি যে এই ব্যাপারে বলার অধিকার আমাদের নাই। আরো বড় মহাদেশের স্বর্ণাপন্ন হয়, আর তুমি ডাক্তার মানুষ একটা মাদ্রাসার বারান্দার পাওয়া দেওয়া নাই, এই যে একটা যুক্তি কায়েম করছো ওই আয়াত থেকে একটা জিনিস বক্তব্য নিয়ে তুমি নিজে দাঁড় করিয়ে বলছো যে এই আয়াতের কারণে এই হাদিস বিশুদ্ধ হওয়ার কথা না অথবা এটা হাদিস না বলে নাও। এইভাবে বললে কি ইসলামে কোনো কিছু থাকবে? একটা একটা করে যে পশম যদি টানা হয় তো কম্বলে কি থাকবে? পশম তুলে ফেললে কম্বলে কিছুই নেই। তো নবীর হাদিস সরিয়ে ফেললে বরং আরো মারাত্মক অবস্থা যে পুকুর আসছে পানি নেই। ইসলামের সকল সাঁতার কাটার যে মন এটা হাদিস, কোরআনে বেশিরভাগ কি মূলনীতি বলা রোল বলে দেওয়া আছে, মাসালা এক মানে একদল বলছে 150 আর সর্বোচ্চ তাহলে বোঝা গেল আকারে ইঙ্গিতে যেগুলো বলা আছে 500 পর্যন্ত। আর আপনার আমার জীবনে দৈনন্দিন জীবনে সারা পৃথিবীর মুসলমানদের জীবনে কতটা মাসালা, 5 লক্ষ 5 কোটি সবার বিষয়ে যদি আপনি হিসাব করেন কত, অথচ সবগুলো হাদিসই বলে দেওয়া আছে। এমন হাদিসের স্বাস্থ্য সম্পর্কে যদি অনাস্থা আনা যায় এর অর্থ হলো জোর কেটে দেওয়া। তাহলে এইভাবে করে জোর কেটে আপনি মুসলমান নাম দিয়ে গবেষক নাম দিয়ে আমাদেরকে ধোকা দিচ্ছেন। আমি বলে দিন যে বাবা আমি ছিলাম ওই আহলুল কোরআনের একটা থিওরি বাস্তবায়ন করতে তোমরা পছন্দ হলে নেওয়া হয় বই লিখছে 1 কোটির উপরে বই বলছে গেছে, ওই হেডিং সব ঠিক হেডিং লেখা আছে কোরআন হাদিস এবং বিবেকের আলোকে, কোরআন হাদিস এবং বিবেক তার মূলনীতি
আর ইসলামের মূলনীতি হলো কোরআন হাদিস একবার কেউ যদি তিনটা বলা হয় তো বলবে কোরআন হাদিস এবং সালাফে সালেহীনদের কর্মপন্থা অথবা সালাফে সালেহীনদের ব্যাখ্যা অনুযায়ী মানে সাহাবারা কি বুঝছেন তাদের মধ্যে উনি বলছেন বিবেক বিবেকটা হলো মুতাজিলা ফেরকার মূলনীতি মুতাজিলা যেটা গোমরা যেটা ইবনে হাজম আব্দুল কাদের জিলানি আর অন্যান্য আশাহিস্তান রহমাহুল্লাহ ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ এরা বলছেন এরকম জাহান্নামী দল ওদের মূলনীতি হলো যে বিবেককে সামনে আনা আহলে সুন্নাহ রহমতি এদের মূলনীতি হলো বিবেকের এখানে কোনো দখলই নেই মূলনীতি হিসাবে সে শুধুমাত্র আপনাকে ওই জিনিসটা বোঝার ক্ষেত্রে যে সহজতা করবে ক্যাচ করা এটাকে মানে ইয়ে করা বোঝা অনুগ্রহণ করা কিন্তু সে মূলনীতি হিসাবে যখন গিয়ে মাস্টারি করবে মাতুবলি করবে তাহলে তো ধর্মের মাপকাঠি সেই হয়ে গেল বিবেক এমন একটা তাহুত একটা ভূত ওই ভূতকে বোঝাতে দিয়ে দার্শনিকরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিবেককে সামনে রাখতে এই নিয়েটা তুলে ধরছে একদিকে দর্শন আর অপর দিকে এই কোরআন কোরআনকে মানতে গিয়ে শ্রদ্ধাদের দিকে হাদিসকে খণ্ডন কত বড় কোরআন আল্লাহ নবী বলছেন যে খবরটা তোমাদের মধ্যে যেন এরকম না হয় যে একজন লোক মানে আরাম প্রিয় লোক নরমকে দাঁড়ায় বসে হেলা দিয়ে বসবে এবার বলবে যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট যা কোরআনে পাইলাম হালাল হালাল জানো যা হারাম পাইলাম হারাম জানো আর আমাদের অন্য কিছু মানে নবীর হাদিস আমাদের দেখার দরকার নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে জেনে রাখো আমি এইভাবে একটা জিনিসকে হারাম ঘোষণা করি যেভাবে আল্লাহ কোরআন একটা জিনিস হারাম ঘোষণা করে খালি পাওয়ার বোঝার উদ্দেশ্য আর আগে আমরা যেটা বললাম সেটা ব্যাখ্যা ব্যাখ্যার ক্ষেত্রে বরং বিস্তর যে অঙ্গনটা এটা হাদিসই আছে যেটা কোরআনে নাই আরেকটা দিক হলো যে ব্যাখ্যার ক্ষেত্রে কোরআনের পাওয়ার বেশি না হাদিসের পাওয়ার বেশি এটাও আপনাকে জানতে মর্যাদার দিক থেকে বাক্যের দিক থেকে সবের যেটা একটু ইংলিশ সব দিক থেকে আসমানি কিতাব হিসাবে যেখানে আসমানি কিতাবের চারটার মধ্যে শেষ সেরা এখানে কোরআনের সাথে কোন জিনিসের তুলনা আছে না তাহলে কোরআন আগে কিন্তু একটা পয়েন্ট মনে রাখবেন ব্যাখ্যা ওই কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে ব্যাখ্যা করার প্রসঙ্গ আসবে তখন কি হাদিসের পাওয়ার বেশি যদি হাদিসটা বিশুদ্ধ হয়ে যায় নাকি না কোরআনের পাওয়ার বেশি মানে ব্যাখ্যার ক্ষেত্রে শুধু একটাই বিষয় আছে যে এই ক্ষেত্রে হাদিসের অগ্রগণ্যতা বেশি পাওয়ার বেশি বলতে পারে শব্দটা একটু আদব হিসেবে বললাম না মানে হাদিস অগ্রগণ্য কারণটা কি কারণ হলো যে কোরআন নিজেই বলেছে যে আমি তোমার প্রতি হে নবী কোরআন নাজিল করেছি যাতে করে তুমি আমার এই কোরআনকে ব্যাখ্যা করে মানুষের সামনে পেশ করতে পারো তাইলে ব্যাখ্যাটা হচ্ছে হাদিস এবং সুস্পষ্ট করে একটা জিনিস আপনাকে যে বলে দিবে আপনার জন্য সবচেয়ে উপকারী বা সবচেয়ে সহজ এবং অগ্রগণ্য কোনটা হবে যেটা ব্যাখ্যা হিসেবে আসছে এই জন্য ব্যাখ্যার ক্ষেত্রে ইমাম আওজাই বলছেন বলেও দিয়েছেন আল্লাহ আকবার আমরা তো মানে বিপদেই পড়ে যেতাম যে কথা কি আমার পক্ষ থেকে বলে দিলাম কিনা বাস্তবে মিলতেছে আর বলে দিলাম আমি ছোট মুখে পড়ব এবং আওজাই বললেন না সুন্নাতুল জা কাদিয়াতান লিল কোরআনি লাল কোরআনু জা কাদিয়ান লিস সুন্নাহ নবীর হাদিস এসেছে কোরআনের সুরাহা ব্যাখ্যা অস্পষ্টকে সুস্পষ্ট করা ইজমানি কথাকে মুত্তা কথাকে ব্যাখ্যা করে দেওয়া হ্যাঁ আল্লাহু আকবার এবং যেটা হলো জটিল কথা সেটাকে সহজ করে দেওয়া যার জন্য হাদিস এসেছে কিন্তু হাদিসের জটিল কথাকে বা গুলমুল কথাকে কোরআন ব্যাখ্যা করে দেওয়ার জন্য আসে নাই তাইলে এইটা চিন্তা করলে দেখা যায় সম্মানের কিন্তু কোরআন তার উপরেই আছে কারণ যে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলবে আরেকজনের কথা তো যিনি বলবে উনি একটু ছোটই হবে মানের দিক থেকে আর যার ব্যাখ্যা যার কথাকে ব্যাখ্যা করা হবে তিনি বড় হবেন তাইলে কোরআন এই জায়গা তো ওই দিক থেকে বড় থাকলো ঠিকই কিন্তু ব্যাখ্যার ক্ষেত্রে আপনার আমার জন্য যেটা হলো গ্রহণযোগ্য হিসাবে কোনটার পাওয়ার বেশি হয়ে গেল কোনটা সিরিয়াল আমরা বলি হাদিস তাহলে এই হাদিসকে তো অস্বীকার করা যায় আর থাকে কিছু কিছু থাকে ওই যে শিয়ারে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি এসে শিখিয়ে দিছে যে যাও দেখি তোমরা খালি ওই ওমর হত্যার প্রতিশোধ আলী উসমান নিচ্ছেন না কেন খালি এটা এটা নিয়ে থাকো না তোমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এদের আগে আবু বকর উমরও অন্যায় করছে বলে কি অন্যায় করছে বলে এরা আলীর খেলাফতটা টেনে নিয়ে নিল এটা কেমনে হলো বলে নবী মারা যাওয়ার সময় এটা আলীকে দিয়েছিল এটা কে শিখেছে আব্দুল ইবনে সাবা ইহুদি ছাতাটা এই বলেই আবু বকর উমরকে বলছে লানত করো অভিশাপ করো কারণ এরা এরা মানুষের অধিকার পূরণ করে নাও তারপরে এটা লানত করলো করার পরে কি তাদের টার্গেট এই দুইজনের কন্যা তাদেরকে নবী বিয়ে করছে তাদেরকে লানত এবং দোয়া শিখাই চালিরা নিজের মুখে দাও আল্লাহ মালান আবা বকরিন ও অমর অপনা তাই হিমা আল্লাহ তুমি আবু বকর উমরকে অভিশাপ করো আর এই দুইজনের দুই মেয়েকে অভিশাপ করো বলে নাও ওই জন্য অভিশাপ দিয়ে দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা তো আলী খান বলছেন যদি আবু বকর সিদ্দিক এবং উমরের ব্যাপারে অনাস্থা আনা যায় তাহলে আর এখানে ইসলামের কিচ্ছু থাকে না সব শিকড় উপড়ে গেল তো তুমি এত লম্বা পার্কিং করে ইরানে বিয়ে করো নাকি
নবী সাহাবী আলীকে আবু বকর সিদ্দিককে গালি দিচ্ছ এবং আলীকে তুমি যতই ভক্তি দেবা না কেন এটা হলো যে বাবার কপালে লাথি মেরে আর ভাইয়ের পায়ে এসে চুমা খাও, এটা কি হবে? কোন দুনিয়ার বিচার আপনাকে এটা দিবে না, পাওয়া হবে না। এটাকে বলুন ধর্মকে গোড়া থেকে কেটে দিল। এর চেয়ে আরো গোড়ায় গিয়ে আঘাত করলো যে নবী হাদিসের পরিচিত নাস্তা আনা হয় জেনেন প্রকার একটা মূলনীতি নিজে বানায় যেটা নবী হাদিস না। এটা হলো ধর্মকে একেবারে সমূলে উৎঘাটন করার জন্য, উৎপাটন করার জন্য সবচেয়ে কঠিন বিষয়। ওই যে একটা লুৎফুর নাম শুনছিল না একবার, ইমাম মেহদি সে প্রধান খলিফা, হ্যাঁ, এরপরে তো তারে হত্যা করলো তার নিজের লোকই, হ্যাঁ, ওই লোকটা কি দাবি করছে ইমাম মেহদি এবং ওই যে তিন ওয়াক্ত নামাজ যে বলছে এর অর্থই হলো পাঁচ ওয়াক্তের কথা, তো তিন ওয়াক্তের কথা করার তো ইঙ্গিতে বলা আছে। আর পাঁচ ওয়াক্ত যে ফজর নাম দিয়ে, জোহর নাম দিয়ে, আসর মাগরিবের নাম দিয়ে, এটা কোথায় আছে? হাদিসেই তো আছে। এখন এই লোকগুলো দেখেন হাদিসের তক্কা না করার কারণে ওই কোরআনের ওই মুদ্রা কথা যেটা আকিমিস সালাত তারাফাই নাহারি ও জুলাফা মিনাল লাইল, এখানে কিন্তু তিনটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, তিন অংশ হয়ে গেছে। তাই হাদিসটা যদি মাইনাস করা যায় তাহলে জেনে ধরুন প্রকার ইচ্ছা করে ইসলামটা কি করা যাবে, বানচাল সৃষ্টি করে ইসলামের সকল চিত্র নষ্ট করে দেওয়া যাবে। আর এইভাবে করে মানে শয়তানে মানুষকে যেভাবে বিভ্রান্ত করতে চায় সেই সুরের সাথে সুর মিলিয়ে নিজেও কিছু একটা মানে দুনিয়াতেও আপনার মানুষের টাকা পয়সা করে নিতে পারবো, যেমন সে নিয়েছে। একটা লোক বলছে যে ছেলে অভিযোগ করছে যে আমার বাবা ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে এই শয়তানটা পদতলে সব বিয়ে করে দিয়েছে বলে নাম সে নতুন ধর্ম, নতুন ধর্ম একটা মানে দোয়াই দিয়েছে যে আমি ইমাম মেহদি, ইমাম মেহদির প্রধান সেনাপতি বলে নাম। এগুলো ফিতনার দরজা। আমরা একজন বড় আল্লামা বলছেন পাকিস্তানে যে আমরা খালি ওই কাদিয়ানিকে দেখি, ওই কাদিয়ানির উপরে গাল বন্ধ করি, কত কাদিয়ানির এই খাল খোড়া খাল খোড়ে কুমিটা সমাজে করছে আমরা দেখি না, হ্যাঁ। এবং উনি বলছেন যে কাদিয়ানির আগেও, কাদিয়ানি যে দাবি করছে এর আগেও আমরা গৌণভাবে কত কাদিয়ানিগিরির কাম আমরা করছি, আল্লাহ আমাদেরকে মাফ করো। কেন দিনের মধ্যে আপনি নিজে কিছু নতুন থিওরি বানাই দিলেন, তাই অর্থ হলো আপনি নবীর কি ইমামতকে অস্বীকার করে ফেললেন। তো কাদিয়ানি এসে সে কি করছে, সে নিজে নবী দাবি করে তো আল্লাহ নবীর নবুয়ত থেকে সে কি করলো, অমান্য করলো। তা আপনি কইলেন নবী জায়গাতেই আছে, কিন্তু নবীর আদর্শের মধ্যে এসে আপনি বিঘ্নতা সৃষ্টি করে দিলেন। এই জায়গায় এমন কিছু নেতা দাঁড় করে দিলেন যে নবীর কথা আর নেতার কথা সামনে আসলে নেতারটাই আগে। তো কাদিয়ানি কি কম হয়েছে কি না, সুস্পষ্ট ভাবে ধরা পড়ার পরেও নবীর কথার আগে নেতার কথা, তো আপনি কারে তাহলে নবুয়তের আসলে দিলেন যার কথাটা আপনি সম্মুখ রাখলেন, আল্লাহ আকবার, কত বড় মানে বিচক্ষণতা। এই জন্য আমাদেরকে খুব সজাগ থাকতে হবে মহাগ্রন্থ অনুকরণের সাথে এসে আপনি অন্য কোনো কিতাব দিয়ে তার মানে তুলনা করবেন। আর এরপরে এদিকে কোরআনের যে ব্যাখ্যাটা হাদিস, এই হাদিসের মধ্যে আপনি সন্দেহবাদ পোষণ করবেন এবং সেটাকে আনয়ন করবেন করবেন হয় না, এটা কি আমাদের আগ পর্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা আর কিছু চলতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাউদে কৌসরে এসে আমার সাথে দুইটা মিলিত হবে কোরআন এবং হাদিস। শেষ জামানায় তো কোরআন উঠে যাবে, মানুষ যখন তার অবমূল্যায়ন করবে তখন হাফিজ কোরআন গমতি করে দেখবে একটা মনে নেই, কোন আয়াত মনে নেই। আপনি কোরআনটা হাত দিবেন দেখবেন যে একটা অক্ষর নেই, একটা হবে কিন্তু এরপরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন হাউদে কৌসরে এই কোরআন এবং এই সুন্নাহ আমার সাথে এসে মিলিত হবে একসাথে। দরবারে হাজির হবে হাউজে কৌসারে। তো আমাদেরকে আমরাও যদি চাই যে হাউজে কৌসারে গিয়ে মিলিত হবো তাহলে এই কোরআনকে তার মূল্যায়ন করা এবং তার পাশাপাশি ব্যাখ্যা হিসেবে হাদিসের মূল্যায়ন করা খুবই জরুরি। আল্লাহ হাজিরা কি আপনি নিবেন? নিয়ে নেই, জাকাল্লাহ। আচ্ছা সুলতান ভাই।